আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D কোর্সটি আমরা অলরেডি শেষ করে ফেলেছি, এবার আমরা শিখব অটোক্যাড 3D। অটোক্যাড 3D শুরু করার পূর্বে আপনার অটোক্যাড 2D সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। অটোক্যাড 2D সম্বন্ধে আপনার যদি কোনো প্রকার জ্ঞান না থাকে, তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন, তারপরে সেখানে অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়াল A to Z নামের একটা প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনি অটোক্যাড 2D কোর্সটি খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনি অটোক্যাডের যে ভার্সনই ব্যবহার করেন না কেন, সেই প্লেলিস্ট থেকে আপনি অটোক্যাড 2D কোর্সটি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই অটোক্যাড 3D ইন্ট্রোডাকশন এবং ওয়ার্ক স্পেস টিউটোরিয়ালটিতে। বর্তমানে আমরা রয়েছি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে। অটোক্যাড ক্লাসিক এবং ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেস, এই দুটি ওয়ার্ক স্পেস হচ্ছে আমাদের অটোক্যাড 2D ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসটা আমাদের 3D ড্রয়িং এর জন্য সুইটেবল না, সুতরাং আমাদেরকে অন্য ওয়ার্ক স্পেসে সুইচ হতে হবে। এই জন্য আমাকে যেতে হবে এই জায়গায়, এখানে রয়েছে আমাদের ওয়ার্ক স্পেস লিস্ট। 3D অবজেক্ট ড্রয়িং করার জন্য আমাদের যে দুটি ওয়ার্ক স্পেস রয়েছে সেটা হলো 3D বেসিক্স এবং 3D মডেলিং। আমরা যদি 3D বেসিক্সে ক্লিক করি, তাহলে আমরা এই ওয়ার্ক স্পেসটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের 3D বেসিক্স ওয়ার্ক স্পেসের ইউজার ইন্টারফেস। তবে 3D বেসিক্সে আমাদের যেসব টুলবার গুলো রয়েছে, কমান্ড গুলো রয়েছে, এটার চাইতে আমাদের 3D মডেলিং এ আরো বেশি কমান্ড এবং টুলবার দেয়া রয়েছে। আর এই জন্য 3D অবজেক্ট ড্রয়িং করার ক্ষেত্রে আমরা 3D মডেলিং ওয়ার্ক স্পেসটা ব্যবহার করব। আমরা যখন অটোক্যাড 2D শিখছিলাম, তখন আমাদের যে ড্রয়িং এরিয়া ছিল, এখানে আমাদের গ্রিড গুলো অফ করা রয়েছিল, এই জন্য সম্পূর্ণ ব্ল্যাক দেখাচ্ছে। তবে অটোক্যাড 3D ড্রয়িং করার জন্য আমাদের প্লেনটা বুঝতে হলে আমাদের এই গ্রিড গুলো শো করতে হবে। এই জন্য আমি এই যে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার রয়েছে, এখানে গ্রিড ডিসপ্লে নামের একটা বাটন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের যে গ্রাফটা সেটা চলে আসবে। অথবা আপনি কিবোর্ডের F7 বাটনটি প্রেস করে আপনি গ্রিপগুলো ডিসেবল কিংবা ইনেবল করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে 3D মডেলিং ওয়ার্ক স্পেস, এইখানে আমাদের মেনু বারটা শো করছে না। এই যে হোম, সলিড, মেশ, এই ট্যাবগুলোর উপরে আরেকটা মেনু বার থাকে, এই মেনু বারটা আমাদের এখন শো করছে না। এই মেনু বারটি পেতে হলে আমাকে যেতে হবে এই জায়গায়, এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, তারপরে চলে আসবেন নিচে। এইখানে রয়েছে শো মেনু বার অথবা হাইড মেনু বার। আপনি যদি এখানে শো মেনু বার করে দেন, তাহলে আমাদের উপরে একটা মেনু বার অ্যাড হয়ে যাবে। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এই মেনু বারটি আমাদের প্রয়োজন। এই মেনু বারটি আপনি এইখান থেকে শো হাইড করতে পারেন, অথবা আপনি যদি কিবোর্ডে টাইপ করেন MENUBAR মেনু বার, তারপরে ইন্টার প্রেস করার পরে এখানে জিরো এবং অন ভ্যালু দেওয়া যাবে। বর্তমানে এটা জিরো ভ্যালু রয়েছে, আমি এখানে যদি অন টাইপ করে ইন্টার প্রেস করি, তাহলেই আমার মেনু বারটি উপরে চলে আসবে। আজ এ পর্যন্তই, আশা করি আপনি এই কাজটুকু করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।